আজকে যাদের পরীক্ষার রেজাল্ট দিয়েছে তারা নিজেকে একটু চিন্তা থেকে মুক্ত রাখুন। আমরা দেখেছি আমাদের বাড়ির আশেপাশে আমাদের জেলা উপজেলায় অনেক ছেলেমেয়ে আছে যাদের পরীক্ষার রেজাল্ট দিয়েছে, তারা পড়ালেখা অনেক ভালো করেছে, সেই হিসেবে তারা তাদের পরীক্ষার রেজাল্টটা খুব ভালো করতে পারেনি। সেসব মানুষকে আমরা দেখি, সেসব ছেলেমেয়েদেরকে আমরা দেখি তারা ডিপ্রেশনে চলে যায়, তাদের মন অন্যমি চলে যায় যে আমি এত পড়ালেখা করার পরও আমি কেন এত খারাপ রেজাল্ট করলাম। এসব চিন্তা ভাবনা আপনার মাথা থেকে ফেলে দেন, এগুলো হলো পাও একটা চিন্তা ভাবনা। আমরা দেখেছি আপনি অনেক ভালো পড়াশোনা করেছেন, অনেক ভালো করেছেন, কিন্তু পরীক্ষার রেজাল্ট তো আর আপনার পড়াশোনার ভিতরে হতে পারে না। পরীক্ষার রেজাল্ট দিয়ে কি আপনি বিশ্ব জয় করে ফেলবেন? আমরা দেখেছি এরকম অনেক ভালো পড়াশোনা করার পরও পরীক্ষার রেজাল্ট যদি খারাপ করে, সে অনেক ছেলেমেয়ে আছে আমাদের চোখের দেখা, তারা পড়ালেখা করতে রাজি না, তারা অনেকে পড়ালেখা ছেড়ে দেয়, কেন সে খারাপ করলো? আমরা এটা চিন্তা করি যে এই ছেলেটা এই মেয়েটা ভালো পড়ালেখা কখনো ভালো করতে পারতো না, ক্লাসে একটা বিষয় সে পড়াশোনা দিতে পারতো না তাদের কাছে, সে ছেলেমেয়েরা কীভাবে তো এ প্লাস পায়, কীভাবে তো ভালো নাম্বার পায়। আমরা তাদের প্রতি একটা হিংসা জন্মগ্রহণ করি আমাদের নিজের কাছে, কিন্তু তারা কীভাবে তাদের সে রেজাল্টটা পেয়েছে, তারা কীভাবে তাদের সে নাম্বারটা পেয়েছে, এটা তো আমরা আপনারা সবাই জানে। যারা নকল করে পাশ করে সে পাশে কী মূল্য রইল? আপনি নকল বাদে আপনি সুন্দর আপনি নিজের জ্ঞানের থেকে যেগুলো লিখেছেন, যেগুলো পরীক্ষা দিয়েছেন, সে নাম্বার যদি আপনি এ মাইনাসও পান তাও আপনার জন্য এ প্লাসের থেকে উপরে। কারণ যে ছেলেটা ক্লাসে একদিনও পড়া পারতো না, পড়াশোনা করতো না, সে ছেলে যদি এ প্লাস অনেক উপরে কিছু পায়, সে এই প্লাস দিয়ে সে কখনো ভালো কিছু করতে পারবে না, সে কখনো একটা ভালো জব করতে পারবে না, সে কখনো ভালো জ্ঞান দিয়ে তার কখনো কিছু করতে পারবে না। আপনি যদি এই মাইনাসও পান আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। তাই যারা রেজাল্ট দিয়ে পেয়েছেন, যারা ভালো পেয়েছেন তাদের তো আলহামদুলিল্লাহ, যাদের একটু খারাপ গিয়েছে তারা এগুলো নিয়ে চিন্তা করবেন না। আপনি চিন্তা করবেন আপনার আগামী পথ, আপনার আগামী দিনে কী রয়েছে। হ্যাঁ, আরেকটি কথা, যারা ফেল করেছেন বা নাম্বার কম পেয়েছেন, যে কোনো বিষয় খারাপ করেছেন, তারা নিজেদের মাথা থেকে কোনো চিন্তা ডিপ্রেশন কিছু আনবেন না। আপনার মাথায় যখন আপনি চিন্তা ডিপ্রেশন এগুলো ঢুকে পেলেন, আপনার জীবনের অর্ধেক সময়, আপনার জীবনের সহস্র সময় আপনি পরীক্ষার রেজাল্টের পিছনে দিয়ে কখনো লাভ হবে না। আপনি এক বিষয়ে খারাপ করেছেন, আগামীবার পরীক্ষা দেন। অনেক আমাদের চোখের দেখায় অনেক ছেলেমেয়ে আছে যারা পরীক্ষা খারাপ করার পরও 2-3 বছর পরও তারা সে পরীক্ষা দিয়ে পাশ করেছে, যারা ফেল করেছে। আপনারা অনেকে মনে করেন যে পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে, ফেল করলে আমার ক্যারিয়ার এখানে শেষ। আসলে কথাটা কতটুকু যৌক্তিক সেটা আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন। যারা ফেল বা খারাপ রেজাল্ট করেছেন তারা চিন্তা করবেন না আপনি এবার পারেননি আরেকবার পারবেন, আপনি পড়াশোনা দিয়ে পারেননি আপনি অন্য একটা কাজে লেগে যান, কখনো নিজেকে চিন্তা ডিপ্রেশনে নিয়ে যাবেন না পরীক্ষার খারাপ রেজাল্ট নিয়ে। এই কথাগুলো সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন এবং কি পারলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। যারা খারাপ রেজাল্ট করেছেন তারা কখনো ডিপ্রেশনে যাবেন না, তারা কখনো খারাপ দিকে যাবেন না, যে আমার সমাজ কী বললো, আমার ফ্যামিলি কী বললো, এগুলো নিয়ে চিন্তা করবেন না, তাহলে আপনার জীবনের আপনি ক্ষতি করেছেন এগুলো চিন্তা করলে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।